রান্না বান্না করতে পছন্দ করি অবশ্যই আমি রান্না করব সে আসলে একটু ডিফারেন্টভাবে পছন্দ করে পোলাও চিকেন মানে মুরগি বিরিয়ানি যেটাকে বলে সেটা করব বছর ঘুরে আগামীকাল সকলের প্রিয় ঈদ আজছা যে ঈদ ঘিরে সকলের মতো সাকিব অপুর সংসারে রয়েছে বিরাট আয়োজন কেননা এবার ঈদের দিন শ্বশুরবাড়িতে বাড়িতে নিজে হাতে রান্না করবেন অপু বিশ্বাস আর সেই রেসিপিতে কি কি থাকছে তা এবার নিজের মুখে প্রকাশ করেছেন অপু ভাবতে অত্যন্ত ভালো লাগছে যে মা হারানো মেয়েটির বাবা মা পেয়েছেন এবং তাদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করবেন সাকিব আবার বিয়ে করলেও জয় যে সাকিবের বাড়িতে সাকিবের সন্তানের মর্যাদা সবসময় পাবে এই ব্যাপারটিতেই অনেক খুশি অপু যে কারণে অপু জানিয়েছেন তিনি তার শত ব্যস্ততার মাঝেও এবার ঈদটাকে দারুণভাবে এনজয় করবেন যেহেতু বাবা মাকে পেয়েছেন তো রান্না নিজে হাতেই করবেন তিনি আর সেই রেসিপিতে ঈদ আয়োজনের প্রকার খাবারের কমতি থাকবে না তবে তার রয়েছে মাঝে বিশেষভাবে মোরগ পোলাও যেটা না থাকলেই নয় কেননা এই খাবারটি সাকিব এবং তার ছেলে দুজনের কাছে অত্যন্ত প্রিয় তবে এবারের ঈদ কেনাকাটায় দশ লক্ষ টাকা খরচ করেছেন অপু বিশ্বাস যে খবর প্রকাশ হয়েছে গতকালকে